নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আপনারা অবশ্যই ভিডিওটি একদম মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন, কোনো দিকে মন রাখবেন না। এই ভিডিওটির উপর আপনারা ফোকাস অবশ্যই রাখুন। আপনি মকর রাশির মানুষ, মহা পরিবর্তন হতে চলেছে 2028 সাল পর্যন্ত, অর্থাৎ 30 বছর পর এই মহা পরিবর্তনে মকর রাশি বিশেষ লাভ পেতে চলেছে। ভিডিওটির আলোচনা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, মকর রাশির শনির সাড়ে সাথে একদম অন্তিম চরণ চলছে। আমি বারবার বলেছি যে শনির সাড়ে সাথে যখন শেষ হয় কি না, অনেক কিছু কিন্তু দিয়ে যায় মকর রাশিকে। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ, আপনার যে বিগত সাড়ে সাত বছর ধরে যে এই সাড়ে সাতির প্রভাব আপনার শুরু হয়েছিল, সেটা আপনার সমাপ্ত হতে চলেছে 30 মার্চ 2025। এই সাড়ে সাতিতে আপনারা যা সমস্যার সম্মুখীন হয়েছিলেন, অনেকে অনেক কিছু হারিয়েছেন, অনেকে প্রচুর সম্পত্তি নষ্ট হয়েছে, কারো প্রচুর ঋণ হয়ে গেছে, কেউ নিজের প্রিয়জনকে হারিয়েছেন, অনেকের চাকরি চলে গেছে, অনেকের ব্যবসা ক্ষেত্রে অনেক বাধা এসেছে, পরিবারের ক্ষেত্রে সমস্যা এসেছে। কিন্তু এই সাড়ে সাথে এই শেষ চরণ এবং আপনাকে কিছু লাভ দিয়ে যাবে, এবং 15 নভেম্বর 2024 শনি মার্গী হচ্ছে। এই যে শনি মার্গী হবে, মার্গী হয়ে শনি কিন্তু আসল খেলা এবার দেখাবে। অর্থাৎ একদম অন্তিম পর্যায়ে শনি আপনাকে বিশেষ লাভ দিয়ে যাবে। আপনি মকর রাশির মানুষ, শনি আমাদেরকে কী দেয়? শনি যে কোনো কাজ কিন্তু ধীর গতিতে করে। অর্থাৎ শনি যেটা দেয়, যদি আপনাকে অর্থ দেয় সেটা দীর্ঘ টাইম ধরে দিবে, আপনাকে যদি সুখ দেয় সেটা দীর্ঘ সময় ধরে দিবে, আপনাকে কোনো সম্পত্তি যদি দেয় সেটা দীর্ঘ সময় ধরে সম্পত্তি দিয়ে যাবে, আবার আপনাকে যদি অসুস্থতা করে দেয় সেটা কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু অসুস্থ কিন্তু করে রাখবে। অর্থাৎ শনি যেটা দেয় কি না, দীর্ঘ টাইম দীর্ঘ সময় ধরে কিন্তু দেয়। শনি আমাদের ন্যায়কারক গ্রহ, শনি কর্মফলদাতা কারক গ্রহ। আমি বারবার বলি, শনির এই সাড়ে সাথে মানুষকে কিন্তু চিনতে শেখায় কে আপনার আপন, কে আপনার পর, কে আপনার এই সমস্যার সময় সাহায্য করেছিল। অর্থাৎ আপনাকে কিন্তু ম্যাচুরিটি করিয়ে দেয় কিন্তু এই শনির সাড়ে সাথে। শনির সাড়ে সাথে আপনাকে কিন্তু অনেক কিছু শিখিয়েছে। আমি বলছি মকর রাশি, মকর রাশি আপনি মানুষ হলে আপনার আগামী দিন কিন্তু খুব ভালো আসতে চলেছে। আপনার দ্বিতীয়ভাবে শনি অবস্থান করছে সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস আমাদের পরিবার, সেভিংস এবং কথাবার্তা। আমি বলবো আপনাদের এই 14 নভেম্বরের পর থেকে আপনাদের সেভিংস বাড়বে, ইনকামের সোর্স আপনার বাড়বে। খুব দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনার জন্মকুণ্ডলীর শনির স্থিতি খারাপ না থাকে, অর্থাৎ আর্থিক স্থিতি মজবুত হবে, ব্যাংক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি করবে 14 নভেম্বরের পর থেকে, এবং আপনাদের পরিবারের যে অসুস্থতা চলছিল, হয়তো আপনার সন্তানকে নিয়ে আপনি ভুগছিলেন, এই অসুস্থ জায়গাটা কিন্তু কাটবে। অর্থাৎ আপনার পরিবারে হয়তো আপনার ওয়াইফের শরীর নিয়ে একটু হলে আপনার টেনশনের কারণ ছিল, এটা কিন্তু আপনার কাটবে। অর্থাৎ এই সাড়ে সাথে
আপনাকে কিন্তু অনেক কিছু দিয়ে যাবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। অর্থাৎ আপনার যেমন অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করবে, পরিবারের শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো করবে, বিশেষ করে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনি মকর রাশির মানুষ, আপনি ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনার ক্ষেত্রে কিন্তু এই ফ্যামিলি প্ল্যানিংয়ের জায়গাটা কিন্তু ভালো। অর্থাৎ এই সময় আমি বলবো মকর রাশি যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, 14 নভেম্বরের পর থেকে আপনাদের এই সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে। আপনি মকরের মানুষ, আপনি মকর রাশির মানুষ, আপনার এই সময় ইনকাম সোর্স আপনার বাড়বে। পাশাপাশি মকর রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের এই সময় সম্পত্তি প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন, কোনো প্রপার্টি পারচেজ করতে চাইছেন এটা আপনারা লাভ পাবেন। এবং শুনি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে আপনার পারিবারিক সমস্যাগুলো ধীরে ধীরে কিন্তু কাটবে, পরিবারের মধ্যে যে মতভেদ পার্থক্য হচ্ছিল কি না এই মতভেদগুলো কাটবে। একাদশ ভাবকে দেখছে আপনার সফলতা, দূর যাত্রা, ভ্রমণ আপনাদের বৃদ্ধি করবে, দীর্ঘদিন এমন কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো আপনাদের সম্পন্ন হবে। চতুর্থ ভাবকে দেখছে প্রপার্টি, কোনো গাড়ি কিনা, কোনো বাহন কিনা, কোনো সম্পত্তি লাভ, ইনকাম সোর্স বাড়া, মায়ের জায়গাটা আপনার কিছুটা হলেও ভালো দিবে এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি নিশ্চিত রূপে দিতে চলেছে। অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে অকাল সায়েন্সের সাথে যারা যুক্ত রয়েছেন, রিসার্চমূলক গবেষণার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। মকর রাশির মহাপরিবর্তন হতে চলেছে এবং 30 মার্চ 2025 মকর রাশি আপনার শনি সাড়ে সাথে সমাপ্ত হচ্ছে, শনি আপনার থার্ড হাউসে অবস্থান করছে। দেখুন থার্ড হাউসে শাস্ত্র বলছে শনি থার্ড হাউসে কিন্তু খুব ভালো ফল কিন্তু দেয়। অর্থাৎ যারা মার্কেটিং, সেলস বা কথাবার্তা মূলক কাজের কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গা থেকে আপনারা লাভ পাবে। অর্থাৎ যেখানে বুদ্ধির দ্বারা কাজ করতে হয়, বাণিজ্যের দ্বারা কাজ করতে হয়, এই জায়গা থেকে আপনারা সাকসেস পাবেন এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি মকরের জাতক, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু রয়েছে। মকর রাশির বিশেষ করে দীর্ঘদিন আটকে ছিল এমন কাজগুলো আপনাদের সম্পন্ন হবে এবং আপনাদের এই সময় আমি বলবো ভূমি ভবন বাহন লাভ হতে চলেছে এবং ফরেন কান্ট্রিজ থেকে আপনারা বেশ কিছু লাভ আপনারা পেতে চলেছেন। এবং পাশাপাশি আমি বলবো মকর রাশির আপনাদের কেরিয়ারের দিকে অবশ্যই ফোকাস দিন। দেখো শনি আমাদের, আমি আবারও বলছি, ম্যাচুরিটি করায়। শনি আমাদেরকে কি করে, শনি আমাদেরকে কিন্তু জ্ঞান, শিক্ষা এগুলো কিন্তু দেয়। তাই এই শনি সাড়ে সাথীতে আমি বারবার বলবো আপনারা অবশ্যই নিজের দিকটাতে একটু ফোকাস রাখুন, কারো কথা শুনে আপনারা বড় সিদ্ধান্ত নেবেন না। এবং এই শনি সাড়ে সাথী আমি এই বিষয়ে খুব রিসার্চ করার পর আমি এই কথাগুলো আপনাদের সামনে নিয়ে এনেছি। অর্থাৎ শনি সাড়ে সাথীর উপর বেশ কিছু রিসার্চ আমার করা রয়েছে। এই শনি সাড়ে সাথীতে কি আপনারা অবশ্যই বিশেষ কোর্স করে আপনাদেরকে শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো ফল দিবে। যারা প্রাইমারি বা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে লাভ পাবেন। এবং এই সাড়ে সাথীতে আপনারা যারা বাস্তবে নির্ধনী রয়েছে তাদের সাহায্য করুন, কারো মনে দুঃখ কষ্ট দিবেন না, অবশ্যই পাশে দাঁড়ান, পরিবারের সঙ্গে একটু সময় দিন, দেখবেন অনেক কিছু পাবেন। এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, হনুমানজির মন্দির অবশ্যই যান, পাশাপাশি অশ্বত্থ গাছের নিচে সরষার তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন, তাতে কিন্তু এই যে শনির যে নেগেটিভ প্রভাব রয়েছে কি না সেখান থেকে আপনারা নিশ্চিত রূপে লাভ আপনারা পাবেন। এই ছিল মকর রাশি 2028 সাল পর্যন্ত কী পেতে চলেছে। অর্থাৎ আমি আপনাদের একদম অন্তিম চরণ নিয়ে আলোচনা করলাম, নেক্সট ভিডিওতে আরও মকর রাশির উপর বিশেষ আলোচনা আমি নিয়ে আসতে হয়েছে, আরও কী পেতে চলেছে মকর রাশি কী
ভালো সুযোগগুলো আপনাদের আসতে চলেছে নেক্সট পার্টে আলোচনা করতে চলেছি। আপনি যদি মকর রাশি মানুষ হন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করুন এবং লাইক করুন। এর পাশাপাশি আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন। ওং সাং শনিশ্বরায় নমো, নমস্কার।